மா, কি বাবা? মা, মনে হচ্ছে আগেও আপনাকে কোথায় দেখেছি। এই গ্রামের পশ্চিমে যে কুয়ো আছে তার পাশে বহু বছর ধরে আছি। ও কথা থাক, এই রাত্রিবেলায় এত সোনার আভূষণ পরে একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভয় করে না? ভয় আর আমি, কি বলছো তুমি? আমাকে দেখে লোকে ভয় কেঁপে ওঠে, আমি কাউকে ভয় পাই না। মা, তুমি তো একদম আমার মায়ের মতো দেখতে গো। এসো মা, আমার গাড়িতে করে ছেড়ে দিই তোমায়। না বাবা, চিন্তা করবে না, আমি আমার ইচ্ছানুসারে যেখানে সেখানে যেতে পারি। আচ্ছা, এই কথা? আমার বোনের বিয়ে তো, তাই তারা আছে। এখন আসি মা। একটু দাঁড়াও বাবা, আমাকে মা বলে ডেকেছ, যদি আমি কিছু বলি তাহলে শুনবে তো? বলো মা। তোমার বোনের বিয়ে রাজীবের সঙ্গে হবে না, আর কোনো প্রশ্ন করবে না, প্রথমে ওই বিয়েটা বন্ধ করো। আমি তোমাকে নিজের মা বলে রেখেছি, কিন্তু তুমি এই অলক্ষণে কথা বলছো। এই বিয়ে আমার বোনের ইচ্ছা অনুসারে হচ্ছে, আর যদি ব্রহ্মা এসেও থামাতে বলে আমি থামাবো না। শোনো বাবা। মা পুণ্যবতী, ভুলেও একথা আমার বোন সাবিত্রীকে বলবে না, যদি ওই কথা শুনে না তাহলে জান দিয়ে দেবে। এখন যাও, যাও এখান থেকে। মা শোনো, কখনো ভুল করো তুমি তোমার এই চেহারা আমাকে আর দেখাবে না। যাও মা, যাও। আপনি জন্ম জন্মান্তরে আমার সঙ্গে থেকে আমার পরম্পরাকে রক্ষা করুন মা। সেই দিন তোমার বংশ রক্ষা করব বলে আমি কথা দিয়েছিলাম, এই কারণে আজ এই বিয়ে বন্ধ করার জন্য বলছি। কিন্তু এ তো বিধির লিখন। কবির, কবির, কি হয়েছে পণ্ডিত মশাই? গায়ত্রীর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আমি গাড়িটা নিয়ে আসছি। গায়ত্রী বৌদি যেন ভালোভাবে প্রসব হয়ে যায়। দেরি করিস না, যেন তাড়াতাড়ি। হে ভগবান, যেন সবকিছু ঠিক হয়ে যায়। সাবিত্রী, যাচ্ছ কোথায় তুমি? গায়ত্রী বৌদিকে প্রসবের জন্য হাসপাতাল নিয়ে গেছে, আমার খুব ভয় করছে, তাই মানত করার জন্য মন্দিরে যাচ্ছি। মন্দির কেন, আমার সাথে চলো। কোথায়? আমার পরিচিত এক তান্ত্রিক আছেন, উনি তোমাকে একটা মাদুলি দেবেন, তুমি ওটাকে তোমার বৌদির হাতে বেঁধে দিও, দেখো ঠিক হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি বলছি, চলো ওঠো। সাবিত্রী এখনো এলো না। কবির, সাবিত্রী কোথায় গেল? ব্লাড দিতে হবে তো। পণ্ডিত মশাই এক মিনিট দাঁড়ান, আমি সাবিত্রীকে নিয়ে এক্ষুনি আসছি। তাড়াতাড়ি 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 ওকে ডেকে নিয়ে আয়। শোনো, ওটা তো ভূত বাংলো না, স্বামীজি এখানে থাকে। এলাকার লোকেদের কাছে এটা ভূত বাংলো, কিন্তু স্বামীজির কাছে এটা মন্দির, বুঝলে? মন্দির। একবার ওনার সাথে দেখা করো, তাহলেই সব বুঝতে পারবে, চলো। আরে, ও কবিরের বোন না? কি, এখানে তো কেউ নেই, আমার খুব ভয় করছে, আমি হাসপাতালে যাচ্ছি। এত তাড়াহুড়ো কি আছে? কিন্তু তুমি তো বলেছিলে এখানে পূজো হয়। পূজো? পূজো তো এবার আরম্ভ হবে। এই মেয়ে, আমাকে দেখো, আমার এই চোখের দিকে তাকা। এবার যা বলবো তাই তুমি করবে তো? ফ্রেন্ডস, এইবার ওর পরনের শাড়িটা খুলে নিম পাতার বস্ত্র পরিয়ে দাও, আর তারপর এই কন্যাকে পবিত্র করে আমার সামনে বসা। আরে গাড়ি থামা ভাই। গণেশবাবু, আমি বোনকে খুঁজতে যাচ্ছি, তুমি পরে আমার সঙ্গে দেখা করো। আরে আমি তোমার বোনের সম্বন্ধেই বলছি, ও একজনের সঙ্গে ভূত বাংলার দিকে গেছে। ভূত বাংলোতে গেছে? ওম শমপক্ষে জ্বালা দিব্য করলা তমস্রাইনে পতঙ্গারে সমাহুম ভট ওম হিং রিম।
সম্পরা পরম্পরা ভৈরবা ধনরূপা পিছর নিচর মহাকাব মহাকম পদয়া পদয়া কল কলয় রিং এই মেয়েটা তো ছটফট করছে, ফরফর করছে। একে আগুনে দেবার আগে হলুদ চন্দনের জল দিয়ে চান করা। ধরিত্রী কাঁপছে, আসমান দুলছে, আজ অগ্নিকুণ্ডে দেওয়ার আগে এই মেয়েটিকে সিঁদুর দিয়ে স্নান করা। সাবিত্রী, 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 আমার এই মাকে কর্পূর জ্বালিয়ে আহুতি দাও বালকগণ। সাবিত্রী, 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 হ্যাঁ, আরে পাপীরা, আমার বোনকে এখানে কেন এনেছিস? কর্পূরের জ্যোতিতে সমাবেশ হতে চলেছে আমার মা কনক দুর্গা। এবার জ্বালিয়ে দাও। আমি হব বিশ্ব সংসারের ক্ষমতাবান। ৩৬৫ দিন কঠিন তপস্যা করে আমি এই পূজা আরম্ভ করি, কিন্তু তিন মিনিটে সব শেষ। এই কি বলছিস তুই? আমরা পৃথিবী যেখানেই থাকি না কেন, ওই আত্মা আমাদের খুঁজে বার করে মেরে ফেলবে। ও চুপ করে থাকবে না, প্রতিশোধও নেবেই। শিট, এই আত্মার হাত থেকে কি করে আমরা প্রাণ বাঁচাবো? নিশ্চয়ই বাঁচবে, তার জন্য একটা রাস্তা আছে। আমার তান্ত্রিক গুরুর কাছ থেকে আমি একটা মন্ত্র শিখেছি, সীমা রক্ষক মন্ত্র। সীমা রক্ষক মন্ত্র? আরে শোনো, আমি বেশি বলি না, করে দেখাতেও পারি, এখনই দেখাচ্ছি। ১০০ বছরের পরও এই আত্মা এখান থেকে কোথাও যেতে পারবে না।